পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে প্রকল্পে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন করার জন্য স্বাস্থ্যসাথী কার্ডের বিশেষ প্রয়োজন, কিন্তু যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তাদের জন্য আছে স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা। ক্যাম্পে আবেদন করলে সঙ্গে সঙ্গে টোকন দেওয়া হচ্ছে পরের দিনের ছবি তোলার জন্য। বড়াবাজার ব্লকের ঢোলাতমামু গ্রাম পঞ্চায়েতের অধীন বদলটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আজকে অঞ্চলের বিভিন্ন গ্রামের স্বাস্থ্যসাথী কার্ডের ছবি করার দিন। সকাল 5টা থেকে ছোট ছোট বাচ্চা নিয়ে মহিলারা দাঁড়িয়ে আছে লাইনে। দুপুর 12টা বেজে গেল, এখনও পর্যন্ত দেখা মেলেনি বড়াবাজার ব্লকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের। পরিদর্শনে গিয়েছিলেন বড়াবাজার পঞ্চায়েত সমিতির সদস্য গোলক বিহারী মাহাতো, তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ। ভারতীয় জনতা পার্টির বড়াবাজার 1 নম্বর মণ্ডলের সহসভাপতি গৌরাঙ্গ মাহাতো বলেন, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের জনসাধারণকে নিয়ে বিশৃঙ্খলা করাই উদ্দেশ্য, নেই কোনো সময় কেন। ক্যাম্পে স্বাস্থ্যসাথী কার্ডের ছবি তোলার জন্য আশা সুশীল মাহাতো বলেন যে সকাল থেকে বাড়ির সমস্ত ছেলে মেয়েদের নিয়ে দাঁড়িয়ে আছে, 12টা বেজে গেছে, তবু দেখা মেলেনি কোনো আধিকারিকের। চন্দন মাঝির রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। স্বাস্থ্যশ্রী কার্ডের জন্য কখন থেকে দাঁড়ায়? মোটামুটি 8টা 9টা। তো এখন পর্যন্ত আসে নাকি? না, কেউ আসে নাই। এখন তো প্রায় কটা? 10:30 বাজলো, এখন পর্যন্ত আসে নাই। না, লাইনে তো অনেক লোক দাঁড়িয়ে আছে। অনেক লোক দাঁড়িয়ে আছে। কি নাম আপনার? সুনীল মোদি। স্বাস্থ্যসাথী কার্ড করার জন্য পরিবার সমেত এসেছি। তো এখানে প্রচণ্ড ভিড়, সকাল 7টা থেকেই দীর্ঘক্ষণ এই রোদে দাঁড়িয়ে আছে আমার পরিবারের মেয়ে। আচ্ছা, এখনো পর্যন্ত কি শুরু হয়নি? না, এখনো পর্যন্ত শুরু হয়নি, প্রায় 12টা পার হতে চললো। কি নাম আপনার? আমার নাম সুশীল মাহাতো। বাড়ি? বাড়ি পুরিয়ারা সংসদ। আমাদের রাজ্য সরকার যেভাবে কর্মসূচিগুলো নিচ্ছে, মনে হয় আধিকারিকদেরকে সেই রকমই কিছু মানে প্রোটেকশন দেওয়া থাকে, যে 12টা 10টায় বললে 12টায় যাবে। মানুষের উপর কোনো চিন্তা ভাবনা করে নাই। জনসাধারণ কী মানে কীভাবে ক্ষিপ্ত হচ্ছে, জনসাধারণ কেমন ভিড় করে আছে, এগুলো দেখার কোনো হয় কোনো লোক নেই। আধিকারিকরা তো 12টা বলছে, এখন আসা দরকার ছিল, এর ঝামেলা তৈরি করে দিচ্ছে এই সরকার। তো যেভাবে দেখলাম যে তাতে প্রচুর জনসাধারণ দাঁড়িয়ে আছে, ছোটো ছোটো বাচ্চা নিয়ে, বাচ্চার মায়েরা তাহলে রোদে দাঁড়িয়ে আছে, তো এই ক্ষেত্রে আপনার দলের মানে বক্তব্য কী? দেখুন, আমরা যতটা পারি মানুষকে ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করি। আমাদের বক্তব্য এখানে, সরকারি কর্মসূচিগুলোতে যদি সঠিক সময়ে পৌঁছে আমরা সহযোগিতা করব, সেটা নিয়ে কোনো ম্যাটার থাকবে না। কিন্তু আমাদের মানে এই রকম উশৃঙ্খল হোক, এটাই তো সরকার চাইছে। মানে প্রতিটা প্রক্রিয়াকেই তো মানে অগোছালো করে দেওয়ার সিদ্ধান্তই তো সরকারের। আপনার পরিচয়? আমি ভারতীয় জনতা পার্টির বড়াবাজার মণ্ডলের সহসভাপতি আছি। কি নাম? গৌরাঙ্গ মাহাতো।